রহিম, সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়াদা। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আবারও কিছুদিন পরে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি, অর্থাৎ আমরা বেশ কিছুদিন ধরে অন্যান্য ভিডিওর পাশাপাশি আজ আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য কেজি বা নার্সারি শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের জন্যে একটি বাংলা পরীক্ষার নমুনা নিয়ে উপস্থিত হয়েছি প্রথম সাময়িক পরীক্ষা উপলক্ষে। আমরা কী কী প্রশ্নের ধরন বা কী কী বিষয়ে আমরা আমাদের ছোটো সোনামণিদের বাসা থেকে পড়াতে পারি তার আমরা পূর্ণাঙ্গ আজকে একটি বিষয় দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি দেখানোর চেষ্টা করব কী কী আইটেমগুলো আমরা পরীক্ষায় রাখতে পারি বা বাসায় থেকে আমরা আমাদের ছোটো সোনামণিদের নার্সারি বা কেজি শ্রেণীর উপযোগী করে তুলতে পারি। তো চলুন দেখে নিই। আচ্ছা, তো আমরা মূলত আজকে 10টি বিষয়ের উপরে আপনাদের দেখানোর চেষ্টা করব, অর্থাৎ 10টি প্রশ্নের ধরন আমরা আজকে দেখানোর চেষ্টা করব বাংলা পরীক্ষার জন্য। তো প্রথমেই আমরা আমাদের ছোট সোনামণিদের জন্য কী কী তাদেরকে শেখাবো সেটি হলো যে স্বর অ থেকে ঔ প্লাস আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শব্দ তৈরি, এগুলো শেখাবো। এরপরে আমরা রেখেছি ফাঁকা ঘর পূরণ। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে কীভাবে আপনারা বাসায় থেকে একটি প্রশ্ন তৈরি করতে পারেন বা প্রশ্ন নমুনা তৈরি করতে পারেন আপনাদের ছোট সোনামণিদের জন্য এবং বিভিন্ন পরীক্ষায় কীভাবে শিক্ষকরা প্রশ্ন করে থাকেন এবং কী কী বিষয় না হলেই নয় বা আমরা আপনাদের ছোট সোনামণিদের জন্য যা যা বিষয় প্রয়োজন সেগুলো সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি। তো আমরা দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। এরপরে রয়েছে আমরা 3 নম্বরে দেখানোর চেষ্টা করছি, আমরা একটির পর একটি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্বর অ থেকে ও এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শব্দ তৈরি, এটি আমরা আমাদের ছোট সোনামণিদের প্রথম থেকে শিখিয়ে নেব। তাহলে আমরা প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি 1 নম্বরে সেটি হলো শব্দ তৈরি, 2 নম্বরে দেখতে পাচ্ছি ফাঁকা ঘর পূরণ, এরপরে রয়েছে আমাদের 3 নম্বরে আমরা আমাদের ছোট সোনামণিদের বাসা থেকে ফলের নাম বাংলায় আমরা এটি এগুলো শিখিয়ে নেব। মূলত প্রথমে আমরা 3টি, এরপরে 4টি বা শেষে 5টি আমরা শব্দ তাদের এই বাংলায় যে ফলের নাম রয়েছে এগুলো আমরা তাদেরকে শিখিয়ে নেব। এরপর রয়েছে আমাদের 4 নম্বরে পশুর নাম, পশুর নাম বাংলায় এটিও থাকবে এবং 3, 4, 5 বা এই 3, 4, 5 এভাবে আমরা করে শেখালেই আমাদের হয়ে যাবে। এখন আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো আমরা একটু দেখে নিই, সেটি হলো রঙের নাম। আমরা আমাদের ছোট সোনামণিদের বাসা থেকে 3টি, 4টি বা 5টি আমরা প্রথমেই শিখিয়ে নেব। এতে কী হবে, আমরা যে এর পরবর্তীতে আপনাদের একটি পুরো 100 নম্বরের আমরা বাংলা পরীক্ষার নার্সারি বা কেজি শ্রেণীর উপযোগী একটি প্রশ্ন নমুনা দেখানোর চেষ্টা করব এবং আপনাদের সামনে একেবারে কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নটি হবে সেটির পূর্ণাঙ্গ আলোচনা করব। এখন আমরা চলে যাই আমাদের 6 নম্বরে। 6 নম্বরে যে বিষয়টি আমরা দেখব সেটি হল সাজিয়ে লেখো। সাজিয়ে লেখো, এরপরে আমাদের রয়েছে 7 নম্বরে নিজের সম্পর্কে লেখো। আচ্ছা, এরপরে আমাদের 8 নম্বরে রয়েছে শব্দ তৈরি আকার থেকে ঔকার, এরপরে আমাদের 9 নম্বরে রয়েছে মিল করো,
এরপর 10 নম্বর রয়েছে মৌখিক, 10 নম্বর রয়েছে মৌখিক। তো আমরা একটু আমরা 1 নম্বর থেকে একেবারে 10 নম্বর পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে আমরা একটু প্রশ্নে চলে যাব। চলুন দেখে নিই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি সুন্দরভাবে এভাবে ফরম্যাট তৈরি করবেন এবং পরীক্ষার্থীর নাম, শ্রেণী আমরা বা রোল এই বিষয়ে এই প্রথম সারিটিতে আমরা রাখার চেষ্টা করব। তারা তাদের নাম নিজে থেকে লিখবে এবং আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে শব্দ তৈরি করো। তো আমরা এখানে আমাদের যে স্বরবর্ণগুলো দেখতে পেলাম এবং ব্যঞ্জনবর্ণগুলো দিয়ে আমাদের শব্দ তৈরির বিষয়টি ছিল। তো আমরা মূলত 2টি প্রশ্নের আমরা এখানে দেখানোর চেষ্টা করব। একটি হলো শব্দ তৈরি করে আপনি এখানে স্বরবর্ণ দিয়ে একটি আইটেম দিতে পারেন। এরপরে আমাদের 2 নম্বরে রয়েছে, দেখুন আমরা 2 নম্বরে একটু দেখে নিই যে 2 নম্বরে আমাদের রয়েছে ফাঁকা ঘর পূরণ করো। আপনি এখানে ফাঁকা ঘর পূরণগুলো শব্দ দিয়েও করতে পারেন বা এমনিতেও ফাঁকা ঘরগুলো পূরণ দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও দিয়ে রেখেছি, আপনার সেখানেও সে বিষয়গুলো নিয়ে দেখতে পারেন। তো আমরা মূলত এখানে কী কী বসবে এটি আপনার সন্তানের মেধা অনুযায়ী বা আপনি আপনার সন্তানের কতটুকু সিলেবাসটি সম্পূর্ণ করেছেন সেই বিষয়টির উপরে আপনি এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এর পরবর্তীতে দেখে নেব 3 নম্বরে শব্দ তৈরি করো আমাদের আরেকটি ফাংশন রেখেছি, সেটি হলো আমরা ব্যঞ্জনবর্ণ দিয়ে এখন এখানে আমরা কিছু বর্ণ দেব এবং তারা এখান থেকে শব্দ তৈরি করবে। চলুন আমরা 4 নম্বরে দেখে নিই। আচ্ছা, 4 নম্বরে আমরা রেখেছি ফলের নাম, যেটি আমি একটু আগে বললাম যে 5টি করে। তো এখানে 1, 2, 3 এভাবে 5টি ঘর বা 3টি ঘর বা 4টি ঘর আপনি আপনার সন্তান যতটুকু কভার করবেন সেভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমাদের রয়েছে পশুর নাম, এরপরে রয়েছে আমাদের রঙের নাম, এরপরে আমাদের রয়েছে সাজিয়ে লেখো। এবার সাজিয়ে লেখো বিষয়টি আপনি যদি শব্দ দিয়ে দিয়ে থাকেন আপনি অবশ্যই তাহলে তাদের শব্দ গঠনগুলো ক্লিয়ার করে নেবেন এবং যে শব্দগুলো তারা জানে সেই শব্দগুলোই ওলটপালট করে দিয়ে তারা এখানে সাজিয়ে লিখবে। তো চলুন আমরা দেখে নিই এরপরে 8 নম্বরে কী রয়েছে। আচ্ছা, 8 নম্বরে আমরা একটি বিষয় রাখবো, সেটি হলো নিজের সম্পর্কে, নিজের সম্পর্কে 5টি বাক্য লিখবে। আপনি মূলত তাকে নিজের সম্পর্কে, আমি আমাদের শিশুদের যে বিষয়টি পড়িয়েছি সেটি হলো নিজের সম্পর্কে 5টি বাক্য লেখো। আপনি আপনার সন্তানের প্রথমে 2টি বাক্য, যেমন আমার নাম, এভাবে একটি বাক্য শেখাবেন। আমি কেজি বা নার্সারি শ্রেণীতে পড়ি, এই বিষয়টি শেখাবেন। এরপরে আমার বয়স 6 বা 5 বছর, এটি শেখাবেন। আমি নিয়মিত স্কুলে যাই বা আমি প্রতিদিন খেলাধুলা করি, এই বিষয়ে তাদেরকে নিজের সম্পর্কে 5টি বাক্য তার শেখাবেন। কারণ নার্সারি বা প্লে বা কেজি শ্রেণীর শেষ হবার পরে কিন্তু আপনাকে আপনার ছোটো সম্বন্ধীকে প্রাইমারি স্কুলে বা কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করাতে হতে পারে। সেক্ষেত্রে আমরা এই থেকে এখান থেকে তাদেরকে ছোটো ছোটো করে বিভিন্ন বাক্য শেখাতে পারি। এখন আমরা দেখে নেব আমাদের 9 নম্বরে, আমরা 9 নম্বরে আরেকটি বিষয় রাখবো, সেটি হলো আমরা শব্দ গঠন একটি বিষয় আমরা দেখিয়েছিলাম, সেটি হলো শব্দ তৈরি বা শব্দ গঠন। আমাদের যে কারচিহ্নগুলো রয়েছে সেই কারচিহ্নগুলো দিয়ে আমরা এখানে তাদেরকে শব্দ তৈরি করতে দেব। যদি এখন আপনি মনে করেন যে আপনার সন্তানের কারচিহ্নগুলো 5টি কারচিহ্ন দিয়ে শব্দ তৈরি শিখিয়েছেন, আপনি এখানে 5টি ঘর দিয়ে অর্থাৎ ডাবল 10টি ঘর হয়ে যাবে, আপনি তাকে এভাবে লিখতে দেবেন। এখন আমরা আরেকটি ফাংশন পেয়েছি, যে এখানে আরেকটি দেখতে পাচ্ছি যে মিল করো। মিল করো অর্থাৎ আমরা এখানে কিছু বর্ণ দেখতে পাচ্ছি, স্বর আ, ঘ, স্বর অ, এরপর রয়েছে আমাদের ছ। আচ্ছা, ছ রয়েছে, দন্ত্য রয়েছে। এখন এখানে আমরা কি করব, এখানে আমাদের যে কাজটি সেটি হলো আমরা বিভিন্ন চিত্র দিয়ে তাদের এই বর্ণের সঙ্গে শব্দগুলোর আমরা এখানে যেহেতু শব্দ বলতে আমরা এখানে ছবিকে ব্যবহার করেছি আর এখানে বর্ণ তো আমাদের রয়েছেই, তাহলে সে খুঁজে খুঁজে বের করবে। যেমন আমরা এখানে ওলি একটি আমরা ছবি এঁকেছি, এখানে আমরা এরপর রেখেছি ছাতা,
ছাতা দেখেছি, অর্থাৎ বর্ণের সঙ্গে কোন কোন ছবির শব্দ মিলছে সেগুলো সে তারা দাগ টেনে টেনে মেলানোর চেষ্টা করবে। তাহলে এতে আমাদের কী হবে, তারা ছবির সঙ্গে পরিচিতি লাভ করবে এবং তারা এই সমস্যার সমাধানটিও করতে পারবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে বিভিন্ন স্কুলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে থাকে। আমরা সেই বিষয়গুলো থেকে দেখে শুনে আপনাদের ছোট সোনামণিদের জন্য আজকের এ প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আপনারা যদি আমাদের চ্যানেলটির নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের ছোট সোনামণিদের জন্য আমাদের ফারুক লার্নিং সেন্টার এই ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং 500 ভিডিও প্লাস আমরা অলরেডি দিয়েছি। আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য আপনাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে আপনারা সকলের সঙ্গে শেয়ার করে আমাদের আজকের যে ভিডিওটি আপনারা দেখলেন অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদের পরবর্তী ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখতে পেলাম 10 নম্বরে মিল করো, তারা এই স্বর আ দিয়ে স্বর আতে যে আম হয় সেখানে সে দাগ মেলাবে এবং স্বর অতে যে অলি সেখানে দাগ মেলাবে এবং ছতে যে ছাতা সেটি সে মেলাবে, ঘতে ঘর এটি মেলাবে, দন্তন দিয়ে নৌকো বা নৌকা মেলাবে। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের আজকের আপনাদের ছোট সোনামণিদের 100 নম্বরের একটি পূর্ণাঙ্গ ভিডিও। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে। সকলকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।